Assalamu alaikum everyone, welcome to my channel RMC cooking studio and blog. আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই অল্প সময়ে কিভাবে স্পেশাল তেহারি রান্না করা যায়। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি রান্নার মূল প্রসেসে। আমি এখানে 3 কেজি পরিমাণ মাংস নিয়েছি, এর মধ্যে 1 কাপ আদা, 1 কাপ রসুন, এলাচ, দারচিনি, তেজপাতা, বিরিয়ানির মশলা, স্বাদমতো লবণ এবং রান্নার রেগুলার তেল, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য আমি একটা সাইডে ঢাকনা দিয়ে রেখে দিব। এখন আমি চলে যাব রান্নায়। এখন আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে তখন আমি এর মধ্যে সবগুলা মাংস দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব, মাংসটা যেন সিদ্ধ হয় ভালো করে। মাংসটা আমি 1 ঘন্টার মতো রান্না করব। এখন মাংসের মধ্যে আমি 1 চা চামচ কেওড়ার জল এবং 10-12টি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আরও 5 মিনিটের মতো মাংসটা চুলায় রেখে নামিয়ে নিব। মাংসটা আমার রান্না হয়ে গেছে, দেখুন মাংসের কালারটা অনেকটাই সুন্দর এসেছে। এখন আমি আরেকটা হাঁড়িতে তেল দিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখন আমি যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিব। মাংসটা কতক্ষণ রান্না করার পর এর মধ্যে আমি চিনি গুঁড়া চাউল ধুয়ে রেখেছিলাম সেই চাউলটা দিয়ে দিলাম। এখন 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এবং পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে আরও 10-15টি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখুন আমার রাইসটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উপরে কতগুলো বেরেস্তা ছিটিয়ে আবারও 5 মিনিটের জন্য দমে রেখে দেব। হয়ে গেল আমার স্পেশাল তেহারি। তেহারিটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই মজার হয়েছে। ধন্যবাদ এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ, খুদা হাফেজ।